হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের হ্যান্ড ওয়াশ তৈরি করা শেখাবো বাড়িতে বসে। যেহেতু হাত ধোয়াটা খুব প্রয়োজনীয় হয়ে গেছে কোভিড-19 এর জন্য, বারবার হাত ধোয়ার ফলে হাত রাফ হয়ে যায়। কিন্তু আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে দেখাবো যাতে হাত না রাফ হয় ও হাত নরম থাকে। চলুন শুরু করা যাক। আমার লাগছে, আমি লাইফ বয় সাবান নিয়েছি, তো এইটাকে এইভাবে আমি গ্রেট করব। গ্রেট করে নেব, ঠিক আমার দাঁড়াবে এই রকম। আর লাগবে ডেটল, আর লাগবে গ্লিসারিন, আর লাগবে আমাদের কর্পূর। তো চলুন স্টার্ট করি। আমি এখানে মোটামুটি 1 লিটার মতন জল দেব, দিয়ে এটাকে পুরো গলিয়ে নেব, মানে বয়েল ফুটবে, ফুটে পুরো গলাবো। তো আসুন, আমরা এখানে 1 লিটার মতন জল ঢেলে দিলাম। এটা যতক্ষণ না গলে যাচ্ছে, কিন্তু এটা ফুল ফ্লেমেই হবে, এটাকে সমানে নেড়ে যেতে হবে যাতে তলাটা না বসে যায়। এটা দেখুন অনেকটা গলে গেছে, কিন্তু এটা একটু টকবক করে ফুটবে, আর একটু থিক হবে, যেরকম আমাদের হ্যান্ড ওয়াশে যেরকম আসে। তো এটা একটু ফুটবে টকবক করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্পূরটা, আমার এটা হয়ে গেছে। তো এটাকে একটু মেল্ট করে নেব। দেখুন আমার এটা মোটামুটি একদমই হয়ে গেছে, গরম আছে, একটু ঠান্ডা হলে তার মধ্যে আমি ডেটল আর গ্লিসারিনটা দেব। এখন আপাতত এটাকে মেল্ট করবো আমি কর্পূরটাকে। কর্পূরটা যদি গোটাও থাকে তাতে অসুবিধা নেই, গুঁড়ো করেও আপনারা দিতে পারেন, আমি ওটা গোটাই দিয়ে দিয়েছি, তাতে অসুবিধা নেই কিছু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিনটা, আর দেব ডেটল। ডেটলটা মোটামুটি 2 ছিপি দিলেই যথেষ্ট, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন 3 ছিপি, কিন্তু আমি দিচ্ছি এখানে 2 ছিপি মতন। মিক্স করে নেব একটু, এরপর আমি বোতলে ঢেলে নেব। এবার একটা পুরনো এরকম স্প্রে বোতলে আমি এইভাবে ঢেলে দেব হ্যান্ড ওয়াশটা। এটা আপনারা ভাবছেন কাপড়ের, হ্যাঁ কাপড়ে। তো এটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এইভাবে আমার হয়ে গেল হ্যান্ড ওয়াশ রেডি। এটা হলো আমার হ্যান্ড ওয়াশ। তো বাদ বাকিটা আমি বড় 1 লিটার বোতলের মধ্যে ঢেলে রেখেছি। এবার আমি আপনাদের এটা ইউজ করে দেখাবো। তো আর হ্যান্ড ওয়াশ তৈরির পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।